আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের নতুন একটি ভিডিওতে দর্শক আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ট্রেড লাইসেন্স করতে কি কি লাগে ট্রেড লাইসেন্স করা অনেক সহজ আপনি যদি সিটি কর্পোরেশনের বিদে থাকেন তাহলে সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করবেন আপনি যদি থানা পর্যায়ে অথবা ইউনিয়ন পরিষদ এলাকায় থাকেন তাহলে আপনি ইউনিয়ন পরিষদে গিয়ে যোগাযোগ করবেন আপনি হয়তো ব্যবসা করবেন ভাবছেন তাই সেই কারণে ভিডিওটি দেখার জন্য ক্লিক করছেন তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের এই ইউটিউব চ্যানেল আমিন টিভি সারা বাংলাদেশে সফর করি পাইকারি পণ্যের সন্ধান এবং ব্যবসার আইডিয়া নিয়মিত দেওয়ার চেষ্টা করি আর আমরা নিয়মিত কাজ করা শুরু করছি ট্রেড লাইসেন্স লিমিটেড কোম্পানি এবং যত ধরনের কোম্পানি আছে করতে কি কি লাগে কাগজপত্র লাগে কি কি বিষয় লাগে কতটা খরচ বিস্তারিত আমরা পার্ট বাই পার্ট আলোচনা করব। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল আমিন টিভিতে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ইন্টারনেট যে ব্যক্তি চালাইতে পারে যে ব্যক্তি ব্যবহার করতে পারে তার জন্য দুনিয়াতে সব কিছু জানা এবং বোঝা শেখার জন্য সহজ গুগলে সার্চ দিলে আপনারা অসংখ্য ওয়েবসাইট পেয়ে যাবেন যে কোনো জিনিস বাংলা এবং ইংলিশে লিখে যদি আপনি সার্চ দেন তাহলে আপনি বিষয়টা জানতে পারবেন এবং বুঝতে পারবেন পড়তে পারবেন শিখতে পারবেন যারা মূলত এসব বিষয় জানে না তাদেরকে আমরা সরাসরি পিসি থেকে আপনাদেরকে পরে পরে শোনাবো এবং জানানোর চেষ্টা করবো ট্রেড লাইসেন্স করতে কি কি লাগে বিষয়টা আমিও শিখবো সাথে আপনাদেরকেও শেখাবো একটা মানুষ কিন্তু কখনোই পরিপূর্ণ থাকে না আর একটা মানুষ সব বিষয়ে পারদর্শী না সব কিছুই জানে না যেগুলো আমারও শেখা দরকার সাথে আপনাদেরকেও শেখাবো তবে আর কথা বাড়াবো না এখন আমরা পিসিতে চলে যাব। আপনাদেরকে ভিডিওটি উপহার দিয়ে ট্রেড লাইসেন্স করার জন্য কী কী কাগজপত্র লাগে আপনি যদি দেশের যে কোনো স্থানে বৈধভাবে ব্যবসা করেন তাহলে ট্রেড লাইসেন্স আপনার জন্য বাধ্যতামূলক সিটি কর্পোরেশন ও মেট্রোপলিটিন এলাকার বাহিরে ইউনিয়ন পরিষদ পৌরসভা উপজেলা বা জেলা পরিষদ এই ট্রেড লাইসেন্স প্রদান করে থাকে ট্রেড লাইসেন্স ব্যবসা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে কাগজপত্র লাগবে প্রথম সে প্রতিষ্ঠানের স্থানটি যদি নিজে হয় তাহলে সিটি কর্পোরেশনের হালনাগাদ করের রশিদ লাগবে আর যদি ভাড়ায় হয় তাহলে সেই ভাড়ার চুক্তিপত্র আর যদি ভাড়ায় হয় তাহলে ভাড়ার চুক্তিপত্র বা রশিদ। আপনার তিন কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে প্রযোজ্য ক্ষেত্রে নির্ধারিত নন জুডিশিয়াল ট্র্যাম্পে স্ট্যাম্পে অঙ্গীকার নামা প্রতিষ্ঠান বা কোম্পানি লিমিটেড যদি হয় তাহলে মেমোরেন্ডাম অব আর্টিকেলস ও সার্টিফিকেট অফ ইনফরমেশন দিতে হবে প্রস্তাবিত প্রতিষ্ঠান কারখানা হলে পার্শ্ববর্তী অবস্থান বা স্থাপনার নকশা সহ ওই স্থাপনার মালিকের নামাও দখিল করতে হবে শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে পরিবেশ সংক্রান্ত অনাতাপত্তিপত্র প্রতিষ্ঠানের অবস্থান চিহ্নিত মানচিত্র ও অগ্নি নির্বাপন প্রস্তুতি সংক্রান্ত প্রস্তুতি সংক্রান্ত দিতে হবে ছাপাখানা ও আবাসিক হোটেলের ক্ষেত্রে ডেপুটি কমিশনারের অনুমতি সিএনজি স্টেশন বা দাহ্য পদার্থের ক্ষেত্রে বিস্ফোরক অধিদপ্তর বা ফায়ার সার্ভিস ও পরিবেশক অধিদপ্তরের ছাড়পত্র আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে ট্রেড লাইসেন্স করতে কত টাকা লাগে সেই বিষয়ে আমরা গতকালে একটা ভিডিও করেছি আর যদি যারা ভিডিওটা না দেখবেন এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমরা বিস্তারিত বলার চেষ্টা করেছি প্রায় এক ঘন্টার উপরে যে আপনার ট্রেড লাইসেন্স করতে কত টাকা লাগবে কোন ব্যবসায় কত টাকা লাগবে সেই ভিডিওটা দেখতে আমাদের এই ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো চাইলে সেই ভিডিওটা দেখে নেবেন ট্রেড লাইসেন্স ফি ব্যবসার ধরনের উপর নির্ভর করে কম বেশি হতে পারে হুম এই ফি সংশ্লিষ্ট অফিসের রসিদের মাধ্যমে জমা দিতে হবে লাইসেন্স ফি সর্বনিম্ন দুইশো টাকা তিরিশ থেকে শুরু করে সর্বোচ্চ ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে একটা লাইসেন্স পেতে আপনার তিন থেকে সাত দিন সময় লাগতে পারে দর্শক এই ছিল আমাদের আজকের মূল ভিডিওটি যে ট্রেড লাইসেন্স করতে কী কী লাগে এর পরবর্তী বিষয়ে ট্রেড লাইসেন্স এবং ব্যবসায়িক কোনো কথা যদি আপনার জানা থাকে বা আপনারা পরবর্তীতে এই বিষয়ে কি ভিডিও পেতে চান সেই বিষয়গুলো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে ওই সকল বন্ধু বান্ধবের মাঝে সরে দেবেন যারা এখনও বেকার আছে বা ব্যবসা করবে ভাবছে অথবা ট্রেড লাইসেন্স সম্পর্কে অনেক কিছু জানতে চায় আমার কথার দ্বারা যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন কারণ মানুষ ভুলের ঊর্ধি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেল আমিন টিভির সাথে অবশ্যই থাকবেন আল্লাহ হাফেজ